দেখুন, যদি আপনার বাবা বা মায়ের মধ্যে যে কারো একজনের সুগার থেকে থাকে, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 30%। লাঞ্চ বা ডিনারের সময় আপনার প্লেটের 1/4 শুধুমাত্র ভাত বা রুটি এই জাতীয় ফলের রস খাওয়া চলবে না, গোটা ফল চিবিয়ে খেতে হবে। ফলের রস বের করে খেলে সুগার বাড়বে। ডায়াবেটিস বর্তমান সমাজের খুব বড় একটা সমস্যা, তাই আমাদের উচিত ডায়াবেটিস হওয়ার আগেই একে প্রতিরোধ করা। কারণ ডায়াবেটিস কিন্তু একটা রোগ নয়, এটা হওয়ার সাথে সাথে আরো অনেক রোগকে টেনে আনে, যেমন হার্টের রোগ, কিডনি ও লিভারের রোগ, চোখের রোগ, নার্ভের রোগ এবং কিছু প্রকার ক্যান্সারের সম্ভাবনাকেও বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস হওয়ার আগেই আমাদের প্রতিরোধমূলক স্টেপ নেওয়া উচিত। এই ভিডিওতে 11টি টিপস বলবো, যেগুলো মেনে চললে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনাকে বহুগুণ কমিয়ে রাখতে পারবেন। এবং যা ডায়াবেটিস হয়ে গেছে, সেও যদি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এই টিপসগুলোকে মেনে চলে, তাহলে কিন্তু সুগারের মাত্রাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবে। এখন ডায়াবেটিসকে প্রতিরোধ করার জন্য কি কি টিপস গ্রহণ করবেন। চিনি, ফ্রুক্টোজ, কর্ন সিরাপ বা এই ধরনের অ্যাডেড সুগার যেগুলো খাবারে ন্যাচারালি পাওয়া যায় না, অ্যাড করা হয়, সেগুলোর ব্যবহার যতটা সম্ভব কম করুন। ডায়াবেটিস হওয়ার কারণগুলোর মধ্যে ওজন বৃদ্ধি বা স্থূলত্ব কিন্তু একটা খুব বড় কারণ, তাই অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখুন। এর জন্য আগেই বলেছি, চিনি বা এই জাতীয় সিম্পল সুগারের ব্যবহার কমিয়ে দিন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট ব্যবহার করুন, শরীরচর্চা করুন, সঠিক ডায়েট গ্রহণ করুন। সঠিক ডায়েট কিভাবে গ্রহণ করবেন, এর জন্য প্রতিদিনের খাবারে শাকসবজি, মাছ, চর্বিহীন মাংস, ডিম এগুলো গ্রহণ করতে পারেন, বাদাম খেতে পারেন। রিফাইন তেলের ব্যবহার একদম কমিয়ে দিন এবং কোল্ড প্রেসড সরষের তেল, সূর্যমুখী তেল, অলিভ তেল এগুলো ব্যবহার করুন। প্রতিদিন নির্দিষ্ট মাত্রায় ফল খান, তবে ফলের রস খাওয়া চলবে না, গোটা ফল চিবিয়ে খেতে হবে। ফলের রস বের করে খেলে সুগার বাড়বে। হোল গ্রেন বা সম্পূর্ণ দানাশস্য খাবার হিসেবে ব্যবহার করুন। এর জন্য আটা ব্যবহার করুন, ময়দার ব্যবহার একদম কমিয়ে দিন। পালিশ না করা চাল খেতে পারেন, সোনালি চাল ব্যবহার করতে পারেন। ফাইবারযুক্ত খাবার অবশ্যই গ্রহণ করুন, যেমন আপেল, কলা, নাশপাতি, খেজুর, নারকেল, গাজর, রাঙালু, বেগুন, পেঁয়াজ, পেঁপে, ব্রকলি, ফুলকপি, সবুজ মটর, বাঁধাকপি, আলু, কুমড়ো, যে কোনো ডাল, বার্লি, পপকর্ন ইত্যাদি ব্যবহার করতে পারেন। লাঞ্চ বা ডিনারের সময় আপনার প্লেটের 1/4 শুধুমাত্র ভাত বা রুটি এই জাতীয় শর্করা রাখুন এবং বাকি 3% শাক সবজি, মাছ, মাংস, ডিম এই সমস্ত দিয়ে ভরিয়ে দিন। 30/5 নিয়মে শরীরচর্চা করুন, অর্থাৎ প্রতিদিন অবশ্যই 30 মিনিট করে শরীরচর্চা করুন এবং অন্তত সপ্তাহে 5 দিন করে করুন। ফ্যামিলি হিস্ট্রি লক্ষ্য করে দেখুন, যদি আপনার বাবা বা মায়ের মধ্যে যে কারো একজনের সুগার থেকে থাকে, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 30%, এবং যদি বাবা ও মায়ের দুজনেরই থাকে, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা 70%, এবং কারোর যদি না থাকে তাহলে অন্যান্য কারণেও ডায়াবেটিস হতে পারে। তাই 30 বছর বয়স পেরানো মানে নিয়মিত সুগার টেস্ট করান, অন্তত 3 মাস ছাড়া 1 বার করে সুগার টেস্ট করাতে পারেন। প্রি ডায়াবেটিস এমন একটা অবস্থা যেখানে কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকে, তবে এর কোনো লক্ষণ কিন্তু ধরা পড়ে না, কিন্তু সুগার টেস্ট করলে ধরা পড়ে যে আপনার রক্তে সুগারের পরিমাণ বেড়ে আছে। এই প্রি ডায়াবেটিস অবস্থাই হলো একটা ক্রিটিক্যাল অবস্থা। এখান থেকে যদি আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং সঠিক টিপস মেনে চলতে পারেন, তাহলে কিন্তু প্রি ডায়াবেটিস অবস্থা রিভার্স করা যায় এবং প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস না হয়ে আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মানসিক চিন্তা করলে স্ট্রেস বা ডিপ্রেশনকে কমানোর জন্য আমাদের শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনগুলো ক্ষরিত হয়। এই হরমোনগুলো আবার কিন্তু অপরদিকে ইনসুলিনের কার্যকারিতায় বাধা প্রদান করে। এর জন্য দীর্ঘদিন মানসিক অবস্থাতে ভুগতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়তে থাকে এবং ডায়াবেটিস সম্ভাবনা বাড়ে। তাই মানসিক অবসাদকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন, এবং যদি অটোমেটিক্যালি নানান ধরনের চিন্তা আপনার মাথায় আসতে থাকে, এর ফলে মানসিক অবসাদকে দূর করতে না পারেন, তাহলে মানসিক অবসাদের খারাপ প্রভাবকে কমিয়ে রাখতে পারে। এর জন্য যত পারুন হাসুন। ইন্টারনেটের দুনিয়ায় যা খুশি দেখা যায়, তাই অবসর সময়ে যে কোনো এন্টারটেনমেন্টের ভিডিও না দেখে হাসির ভিডিও দেখুন বা হাসি বা মজার বই পড়তে পারেন। হাসির ফলে আমাদের শরীরে এন্ডরফিন হরমোন ক্ষরিত হয়, যা স্ট্রেস বা ডিপ্রেশনকে কমিয়ে রাখতে সহায়তা করবে, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে ডায়াবেটিসের সম্ভাবনাকে কমাবে। নিয়মিত এক্সারসাইজ করলে সেরোটোনিন হরমোনের লেভেল ঠিক থাকে, যা ডিপ্রেশনকে কমায়। এছাড়া আঙুর, আনারস, টমেটো, খেজুর, অ্যাভোকাডো, কলা এগুলোতে ট্রিপটোফান খুব ভালো পরিমাণে থাকে, তাই এগুলো খেতে পারেন, কারণ ট্রিপটোফান শরীরের সেরোটোনিনের লেভেলকে ঠিক রাখে। অ্যালকোহল পান করার পর লিভার ওই অ্যালকোহলকে ফ্যাটে কনভার্ট করে, তাই আপনার যদি ওজন বৃদ্ধিজনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই অ্যালকোহল পান থেকে বিরত থাকুন। এবং আপনি যদি ডায়াবেটিসের কোনো ওষুধ খাচ্ছেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যে ওই ওষুধের সঙ্গে অ্যালকোহল পান করা যাবে কিনা,
কারণ ডায়াবেটিসের কমন ওষুধ মেটফরমিন, এর সঙ্গে অ্যালকোহল পান করলে খারাপ প্রভাব পড়ে, শরীরে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়, তারপরে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই অবশ্যই ডায়াবেটিসের ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যালকোহল পান করুন। অনেক গবেষণায় দেখা গেছে একটি নির্দিষ্ট মাত্রায় অ্যালকোহল নিয়মিত পান করতে থাকলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা কমে। অতিরিক্ত অ্যালকোহল পান করা কখনোই উচিত নয়। ওয়াইন ড্রিঙ্ক করতে পারেন একদিনে 5 আউন্স এবং রাম হুইস্কি জিন হলে একদিনে 1.5 আউন্স করে পান করতে পারেন। তবে অ্যালকোহল এমন একটা জিনিস সবসময় নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করা যায় না, আর অ্যালকোহল বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনা কমার বদলে বেড়ে যাবে। অবশ্যই ধূমপান করা থেকে বিরত থাকুন, কারণ নিয়মিত ধূমপান করলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে বাড়ায়, এর ফলে ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে। NCBI প্রদত্ত একটি আর্টিকেল অনুযায়ী কনসিস্টেন্টলি ভিটামিন ডি এর অভাব শরীরে থাকলে ডায়াবেটিসের সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে। শরীরে ভিটামিন ডি এর যোগানের জন্য প্রতিদিন 20-30 মিনিট শরীরের 1/3 অংশ খালি রেখে সূর্যালোকে দাঁড়াতে পারেন। এর জন্য গুরুত্বপূর্ণ সময় হলো সকাল 10-3, এর মধ্যে থাকলে ম্যাক্সিমাম ভিটামিন ডি তৈরি হয়। এমনকি প্রখর সূর্যালোকে গাছের ছায়াতে থাকলেও কিন্তু ভিটামিন ডি তৈরি হয়। এইভাবে 20-30 মিনিট প্রতিদিন সূর্যালোকে থাকলে কিন্তু ভিটামিন ডি এর দৈনিক চাহিদা পূরণ হয়ে যায়। আপনার শরীরে যদি ভিটামিন ডি এর সংশ্লেষ কোনো কারণে বন্ধ থাকে বা কোনো ত্রুটি থাকে, তাহলে কিন্তু খাবারের মাধ্যমে ভিটামিন ডি গ্রহণ করা উচিত। এর জন্য দুধ, দই, মাশরুম, ওট মিল, কমলা লেবু, ডিমের কুসুম, কড মাছের যকৃতের তেল, এইসব নিয়মিত এবং পরিমিত পরিমাণে খেতে পারেন। অক্সিডেটিভ স্ট্রেসের জন্য ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে, তাই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনাকে কমিয়ে রাখা যায়। এর জন্য নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন টক জাতীয় ফল, ডার্ক চকলেট, বার্লি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাসবেরি, পালং শাক, ব্রোকলি, আমলকি, তিসি বীজের তেল, জাম, কিডনি বিনস, বিট, এছাড়া দারুচিনি, এলাচ, হলুদ প্রভৃতি মশলা, এগুলোতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। এছাড়া নিয়মিত গ্রিন টি পান করতে পারেন, এটা ওজন কমানোর সঙ্গে সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেস থেকেও শরীরকে বাঁচাবে। এছাড়া ড্রাগন ফ্রুট, অ্যাভোকাডোর মতো ফলও খেতে পারেন। নিয়মিত উচ্চমাত্রায় সোডিয়াম গ্রহণ করলে টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ে, এবং যুবক যুবতীদের মধ্যে যে ল্যাটেন্ট অটোইমিউন ডায়াবেটিস হচ্ছে তার সম্ভাবনাও কিন্তু বাড়ে। তাই সোডিয়ামের প্রধান উৎস নুনকে কিন্তু খুব কম পরিমাণে ব্যবহার করা উচিত। এর জন্য ফাস্ট ফুড, হাইলি প্রসেসড ফুড বা প্যাকেটজাত মুখরোচক খাবার, এগুলোতে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়, এগুলির ব্যবহার কিন্তু একদম কমিয়ে দিন। এই 11টা টিপস স্ট্রিক্টলি ফলো করলে আপনি কিন্তু ডায়াবেটিসকে প্রতিরোধ করে রাখতে সক্ষম হবেন, এবং যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারাও কিন্তু সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহকে বাড়িয়ে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর হেলথ টিপসের ভিডিও পাওয়ার জন্য।